আসসালামু আলাইকুম। ঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে 15 মিনিটেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার লাড্ডু। এক আপুর রেসিপি দেখে লোভ সামলাতে পারলাম না, তাই আমিও বানিয়ে নিলাম। এতটা মজার হয়েছে, হাজবেন্ড খেয়ে তো ফিদা হয়ে গিয়েছে এবং বাসার সবাই খুবই প্রশংসা করেছে। তো লাড্ডুটি কতটা সুন্দর হয়েছে দেখলেই বুঝতে পাচ্ছেন। তো এখানে আমি বুটের ডাল 2 কাপ 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে সারা রাত কিন্তু ভিজিয়ে রাখতে পারেন। এখানে চাইলে আপনারা বুটের ডাল, আপনার বেসন, তারপরে মুগ ডাল দিয়েও তৈরি করে নিতে পারবেন। আমি বুটের ডাল দিয়েই তৈরি করে নিচ্ছি। এখন একটা ব্লেন্ডারে পানি ছাড়াই এটাকে ব্লেন্ড করে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিলে হবে। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক এমন হবে, এর বেশি পাতলা করা কিন্তু যাবে না। এখন আমি চুলার পরে চলে যাচ্ছি। তো চুলার পরে আগে থেকেই কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, এখন এগুলাকে বড়া আকারে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, কড়া করে ভাজা যাবে না। তো এইভাবে আমি সব বড়াগুলো দিয়ে দিচ্ছি যতগুলো ধরে। তো একপাশ যখন হয়ে যাবে হালকা করে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। তো এইভাবে উল্টিয়ে দিয়ে তারপরে আমি নিচের পাশটাও ঠিক এমন করে ভেজে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এর বেশি আর কালার করা যাবে না বা বেশি মচমচেও করা যাবে না। তো এখন এগুলোকে আমি একটা ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি। তো আমি সবগুলো কিন্তু ভেজে নিয়েছি, তো ব্লেন্ডারের জাগের ভিতরে ভেঙে ভেঙে এগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে ব্লেন্ড করে নেব, তবে একেবারে মিহি করে ব্লেন্ড করা যাবে না, হালকা একটু দানা দানা থাকবে এমনভাবেই এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো এগুলো আমার সবগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এমন একটু দানা দানা ভাব থাকবে। এখন আমি চুলার পরে চলে যাচ্ছি। তো চুলার পরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। আপনারা যদি একটু বেশি পরিমাণে মিষ্টি খেতে চান সেক্ষেত্রে 2 কাপ চিনি দিলেই চলবে। আমার এখানে 1.5 কাপ চিনিতেই পারফেক্ট মিষ্টি হয়েছে। আর দিয়ে দিয়েছি 1/2 কাপ পানি। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামই থাকবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি আর 2টা এলাচ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু গোলাপ জলও ব্যবহার করতে পারেন। তো অরেঞ্জ কালারটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখন এটাকে 1 মিনিট মতো জাল করে নেব, বেশিক্ষণ জাল করার দরকার নেই। যখন উপর এরকম ফেনা ফেনা উঠবে তখনই বুঝবেন এটা রেডি হয়ে গিয়েছে। তো এখন যেটা আমরা ডালের বড়াটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। তো এগুলো দিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে চুলার আঁচটা লোতে করে দিয়েছি। এগুলো দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু 2 কাপ যে ডালটা ভিজে রেখেছিলাম সম্পূর্ণটা দিইনি, কিছুটা রেখে দিয়েছি, সেটা আমি ডালের বড়া করব বলে। তো আর বাকিগুলো দিয়েই আমি এগুলো তৈরি করে নিয়েছি। এখন খুব ভালো করে চুলার আঁচটা লোতে রেখে এটাকে মিশিয়ে নিতে হবে, এবং 4 থেকে 5 মিনিট খুব ভালো করে এটাকে জাল করে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। এখন এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এটা যে আপনার বুটের ডাল দিয়ে তৈরি কেউ বুঝতেই পারবে না, মনে করবে আপনি যদি কাউকে খাওয়ান মনে করবে যে বাজার থেকে কিনে নিয়ে এসে তাকে খাইয়েছেন। আমার হাজবেন্ডও বুঝতে পারেনি, বলছে কখন কিনে নিয়ে আসলা। তো এখন আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম কুচি দিয়ে দিলাম কিছু, দিয়ে এটাকে খুব ভালো করে এখন মিশিয়ে নেব। তার আগে যে এলাচ দারুচিনির টুকরা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি। এখন খুব ভালো করে বাদামগুলো মিশিয়ে নিচ্ছি। শেষে গিয়ে আমি আরেকটু ঘি এখানে দিয়ে দেব, এতে করে ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসবে। সামান্য একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে নামিয়ে নেব, এটা কিন্তু হয়ে গিয়েছে আর চুলার পর রাখার দরকার নেই, নামিয়ে
কিছুটা ঠান্ডা করে তারপরে লাড্ডু আকারে শেপ দিয়ে নিতে হবে। হালকা গরম থাকা অবস্থায় একেবারে ঠান্ডা করে কিন্তু শেপটা দিতে যাবেন না, হালকা গরম থাকা অবস্থায় এটাকে শেপ দিয়ে নিতে হবে। তো আমি এই যে দুই হাত দিয়ে লাড্ডুটাকে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলা বানিয়ে নেব। এতটাই মজার হয়েছে, বাসার সবাই কিন্তু খেয়ে খুব প্রশংসা করেছে, আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন যারা কখনো এইভাবে তৈরি করেননি, অনেক অনেক মজার হয় খেতে, কেউ বুঝতেই পারবে না এটা বাসায় আপনি বুটের ডাল দিয়ে তৈরি করেছেন, সবাই মনে করবে বাজার থেকে কিনে এনেছেন। তৈরি হয়ে গেল আমার বুটের ডালের মতিচুর লাড্ডু, আপনারা অবশ্যই একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি সবাই খুবই পছন্দ করবে। তো এটা আপনারা অনেকদিন পর্যন্ত কিন্তু রেখে খেতে পারবেন, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজার। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।